নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল প্রাথমিকে আগামী শিক্ষাবর্ষ থেকে পুজোয় টানা এক মাস ছুটি থাকছে এই বিষয়টি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এতদিন ঘোরাফেরা করছিল কিন্তু আজ লিডিং সংবাদপত্রে এই বিষয়টি প্রকাশিত হয়েছে দেখুন রাজ্যের স্কুলগুলিতে পুজোর ছুটি নিয়ে আর কোনো বৈষম্য থাকছে না আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দু সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির মতো প্রাথমিক স্কুলগুলিতেও পুজোয় টানা ছুটি থাকবে এখন যেমন লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর আগে পর্যন্ত দিন সাতেকের জন্য প্রাথমিক স্কুল খোলে আগামী বছর থেকে তা আর খুলবে না প্রাথমিকের পড়ুয়া এবং শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়া এবং শিক্ষকদের মতো পুজোয় টানা এক মাস ছুটিই পাবেন স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হবে তাতেই পুজোয় টানা ছুটির বিষয়টি উল্লেখ থাকবে একই সঙ্গে ঠিক হয়েছে গরমের ছুটি মে মাসের শেষের দিকে দেওয়া হবে তার আগে এপ্রিল মাসে প্রাথমিকে মর্নিং স্কুল হবে গরমের হাত থেকে পড়ুয়াদের রেহাই দিতেই ওই সময় মর্নিং স্কুল চলবে গত কয়েক বছর ধরে তীব্র গরমের কারণে রাজ্যের সব স্কুলেই গ্রীষ্মের ছুটি বেড়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকেই এই ছুটি দেওয়া হয় ফলে প্রাথমিকের সঙ্গে গ্রীষ্মের ছুটির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সমতা থাকলেও পুজোর ছুটির ক্ষেত্রে বৈষম্য থাকছিল একই বাড়িতে দুজন পড়ুয়া থাকলে প্রাথমিকের যে পড়ে সেই স্কুল যাচ্ছিল আর উচ্চ প্রাথমিক বা মাধ্যমিকের পড়ুয়া বাড়িতে থাকছিল প্রশ্ন উঠছিল দাদা দিদিরা যখন ছুটিতে তখন ভাই বোনেরা কেন স্কুলে শিক্ষকদের মধ্যেও অসন্তোষ তৈরি হচ্ছিল সেই কারণেই সব স্কুলেই পুজোয় টানা ছুটির সিদ্ধান্ত তবে প্রাথমিকে মোট ছুটি পঁয়ষট্টি দিনই থাকছে আরও একটি লিডিং সংবাদপত্রে দেখুন এই বিষয়ে কী বলা হয়েছে উঁচু ক্লাসের দাদা দিদিরা পুজোর ছুটি পাচ্ছে টানা পঁচিশ দিন অথচ প্রাথমিকের কাচাদের স্কুল খুলে যাচ্ছে লক্ষ্মী পুজোর পরই পরে কালী পুজো ও ভাইফোঁটার জন্য দিন তিনেকের ছুটি দেওয়া হচ্ছে তাদের পুজোর ছুটির ক্ষেত্রে এই অসাম্যের অবসান ঘটাতে উদ্যোগী হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ শীঘ্রই মাধ্যমিক স্তরের মতো প্রাথমিক স্কুলেও পড়ুয়াদের টানা পুজোর ছুটি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হতে পারে সম্প্রতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি এবং পর্ষদের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানা গিয়েছে গ্রীষ্মাবকাশ থেকে ছুটি কাঁটছাট করে পুজোয় বাড়তি ছুটি দেওয়া হতে পারে এ ব্যাপারে ডিপিএসসি চেয়ারম্যানদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে সেই মতো শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করবে পর্ষদ এছাড়া পর্ষদ সভাপতি গৌতম পালের তরফে ডিপিএসসি চেয়ারম্যানদের মৌখিক নির্দেশে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের ইচ্ছে মতো যত্রতত্র বদলি করে দেওয়া যাবে না বদলি নিয়ে ভুরি ভুরি অভিযোগ আসার কারণে এই নির্দেশ বলে জানা গিয়েছে